ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আদর্শ আমার বন্ধুর জীবনেতে রেখে দিয়েছি। এই দুনিয়াতে তোমার জীবন কিভাবে সাজাবে, এই দুনিয়াতে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, পরলোকে জীবন কিভাবে তুমি সাজাবে, সেই ব্যবস্থা আমি আল্লাহ দের হাজার বছর আগে আমার বন্ধুর জীবনেতে ফিট করে দিয়েছি। দুনিয়াবাসী গো, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনো, পরকালে মুক্তি পাওয়ার আশা রাখো। আমরা আশা রাখি কি রাখি না, পরকালে নাজাতের আশা আমাদের আছে না নাই? আল্লাহ পাক বলে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, যারা পরকালে নাজাতের আশা করো, তোমাদের জন্য আমার বন্ধুর জীবনে তো তোমার আদর্শ রেখে দিয়েছি। কি মানি, এই দুনিয়াবি জিন্দগি তুমি কিভাবে গঠন করবে, এই জিন্দগির উপরে নির্ভর করবে তোমার আখরাতের নাজাতের ফয়সালা, ঠিক না? এই দুনিয়াবি জিন্দগি কিভাবে তুমি সাজাইতে হবে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন কেমন হতে হবে, এই জন্য আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে আদর্শ রেখে দিয়েছি। দুনিয়ার মানুষেরা রে, যে যেখান থেকে যেইভাবে আমার বন্ধুর দিকে তাকাইবা, তোমাদের ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবনের সমাধান আমার নবীর জীবনী খুঁজে পাওয়া যাইবা। আল্লাহু আকবার, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে ফিট করে দিলেন এই দুনিয়াবি আমাদের জিন্দেগি। এমন আমরা এখানে শ্রোতা বক্তা সহ যারা বসে আছি, আমাদের সকলের কিন্তু উদ্দেশ্য এক রকম না, কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু সকলে দুনিয়াতে এক রকম ভাবে চলাফেরা করি না। কেউ ব্যবসায়ী ব্যবসা করে চলে, কেউ চাকরিজীবী চাকরি করে চলে, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ আবার আলেম, কেউ মুফতি মুহাদ্দিস, কেউ গরিব হালতে আছে, কেউ ধনীর হালতে আছে, কেউ আবার স্বাভাবিকভাবে আছে, কেউ রাজা হতে চায়, কেউ বাদশাহ হতে চায়, কেউ আবার ক্ষমতা চায়, কেউ আবার দারিদ্রতার সীমানা চলে আছে না নাই, জোরে কন্যা আছে না নাই? তো এত মানুষের জীবনী একজন নবীর জীবনীতে কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? আল্লাহ কয়, হ্যাঁ অবশ্যই সম্ভব, সর্বগুণের গুণী করে আমি আল্লাহ আমার নবীকে তোমাদের কাছে পাঠাইছি। সিল্লা বলেন আমার হাওয়া, আমাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়ন করে, আমরা কিন্তু অনেক সময় বাংলা যে পড়ায় বাংলা প্রফেসর, উনি কিন্তু ইংরেজি পড়ায় না, ঠিক কি না? আবার যিনি ইংরেজি পড়ায় উনি কিন্তু গণিত, উনি গণিত শিখায় না, অর্থাৎ এক একটা বিষয়ের এক একটা টিচার আছে না নাই? এক একটা বিষয় আমরা এক একজনের কাছ থেকে শিখি, এক একটা বিষয় এক একজনের কাছ থেকে শিখি। ব্যবসা শিখতে হলে ব্যবসায়ীদের সঙ্গে চলতে হবে, আদর্শ আদর্শ সমাজ সেবা শিখতে হলে আদর্শ নেতার পিছনে ঘুরতে হবে। এক একজন যদি এক একটা শিখতে চায়, এক একটা ধাপ নিয়ে চলতে হবে, শিখতে হবে। কিন্তু এই দুনিয়াবি আমাদের সবার জিন্দগি তো এক রকম না, সবাই কিভাবে একজন নবীর জীবনীতে সমাধান খুঁজে পাওয়া যাবে? সিল্লা বলেন আমার হাওয়া, এক একজন পয়গম্বরের জীবন এক এক রকম। যেমন আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ, ওনার জীবনটা ছিল এমন, দুনিয়াবিদ রূপ লালসা ঈসা নবীর ভিতরে ছিল না। ঈসা নবীর জীবন ছিল আখরাত মুখী জীবন, পরকাল মুখী জীবন। আরে আখরাতের চিন্তা করতে করতে দুনিয়াতে ভালো একটা ঘর নির্মাণ করে নাই, বাড়ি নির্মাণ করে নাই ঈসা নবী, সব সময় আখরাতের চিন্তা, পরকালের চিন্তা, দুনিয়া বিমুখ ছিলেন ঈসা নবী। তো ঈসা নবীর উম্মতেরা যদি ঈসা নবীর জীবনী ফলো করে, শুধু একটা দিক পাবে, সেটা হলো আখরাতের জীবন পাবে, আখরাত মুখী জীবন পাবে, দুনিয়া বি কিছু তালাশ করলে পাওয়া যাবে না। এ হলো ঈসা নবীর জীবন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাক বলি, সুলেমানের জীবনটা ছিল সালতানাতের জীবন, বাদশাহী জীবন। উনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ গো এমন বাদশাহী চাই,
কিয়ামত পর্যন্ত এই বাদশাহী যেন আর কেউ না করতে পারে না পায়। আল্লাহ আমি চাই বাদশাহী জীবন, আল্লাহ ওনাকে বাদশাহী জীবন দিছেন। তো ওনার উম্মতরা যদি সুলাইমান নবীর উম্মতরা যদি সুলাইমান নবীর ফলো করে বাদশাহী জীবন খুঁজে পাওয়া যাবে, রাজকীয় হালতের জীবন খুঁজে পাওয়া যাবে। কিন্তু উম্মতের মধ্যে সবাই তো এক লেভেলের না, কথা কোন ঠিক না, শুধু একটা মাত্র পাবে সুলাইমান নবীর জীবনে বাদশাহী জীবন। এ হলো সুলাইমান নবীর জীবন, এ হলো আরেকটা হলো হযরত ঈসা নবীর জীবন। এক একজন পয়গম্বরের জীবন এক এক রকম, কিন্তু আমার ভাইরা উম্মত এক এক রকম। আমরা কেউ ব্যবসা করে, কেউ চাকরিজীবী, কেউ আবার রাজনীতি, কেউ সমাজনীতি পরিণতি, কেউ ক্ষমতা চায়। নবীর জীবন কিভাবে খোঁজে পাবে, তালাশ করে পাবে? হা হা, আল্লাহ পাক এই জন্য বললেন, 1500 বছর আগে আমি আল্লাহ আমার নবীরে সর্বগুণের গুণী বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইয়া দিছি। উম্মত তুমি যেই লেভেলে আছো, যে পজিশনে আছো, অবস্থানে আছো, ওখান থেকে যদি আমার নবীকে ফলো করো, তোমার জীবনের সমাধা তুমি পাওয়া যাইবা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই তারাপল্লার জমিনে গরিব আছে না নাই কথা বলেন না, আছে না নাই? আর এমন গরিব আছে গো, সারাদিন তিন বেলা খাইতে পারে নাই। এমন মানুষ আছে, একটা সপ্তাহ কি একটা মাসও গোস্ত খাইতে পারে নাই, আছে না নাই? গরিবি হাওলাতে থাইকা জীবন যাপন কাটাইতেছে। এমন অনেক গরিব আছে রে, মুখটা ফাটলেও মুখটা ফাটে না। কোনোদিন আরেকজনের কাছে হাত পাইতে চায় না, লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। এমন গরিব আছে, কত কষ্ট চলে, গরিবি হাওলাতে থাকে, গরিবিয়তের লেভেলের মধ্যে থাকে। ওই মানুষটা আমার নবীর আদর্শ কি পাবে, নবীর চরিত্র কি পাবে? হ্যাঁ পাবে। আমার নবী শিখাইয়া গেলেন, উম্মত রে হো উম্মত, আমি নবীও গরিবির হাওলাতে ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানাইয়া দিলেন, উম্মত জিব্রাইল আমিন আমি নবীকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হো নবী, আপনি কি বাদশাহী চান না আপনার গরিব উম্মতের হালত আপনি চান? আমার নবী জানাইয়া দিলেন, জিব্রাইল রে হো জিব্রাইল, বাদশাহী হালত যায় কি হবে রে? এ বাদশাহী হালত যাওয়ার পরে যদি ধনের সম্পদ টাকা পয়সা, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী পায়, এগুলা তো আমাকে জীবিত রাখবে না, বাঁচায় রাখতে পারবে না। এন্তেকালের পরে আরেকজনে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন তো আমরা শুধু বাড়ি আর গাড়ি নারীর পাগল। যার 1 লক্ষ টাকা আছে চিন্তা করে আমরা 2 লক্ষ টাকা ভেবে বানাবো, যার একটা বাড়ি আছে চিন্তা করে যদি হাজিগুনতে আরেকটা বাড়ি বানাইতে পারতাম দ্বিগুণ ভাড়া পাইতাম, যার একটা গাড়ি আছে চিন্তা করে আরেকটা গাড়ি যদি বানাইতে পারতাম, কথা বলে ঠিক কি না? এখন তো আমাদের চিন্তা শুধু এরকম, টাকা পয়সা বাড়ি গাড়ি শুধু আমাদের চিন্তা। এই জন্য আমি গজলের মধ্যে বলি, বলবনি বলবনি, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, ওরে মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কথা বলেন ঠিক কি না? মনের শান্তি যদি পাইতে চাও, পঞ্জে গানা নামাজ পড়তে মসজিদে যাও। ওরে মনের শান্তি যদি পাইতে চাও, পঞ্জে গানা নামাজ পড়তে মসজিদে যাও। ওরে নামাজেতে আসে শান্তি, বলছে নবী মুস্তফায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কথা বলেন ঠিক কি না?
টাকা পয়সা শান্তি আসেনি, প্রকৃত শান্তি আসেনি, টাকা পয়সা বলার গুণ নাই, শুধু টেনশন আর টেনশন। কথা বলেন ঠিক কি, শুধু কি টেনশন। আরে দুনিয়াতে এমন বন্ধাও আছে শুইলে ঘুমায় যায়, এমন বন্ধাও আছে ট্যাবলেট খাইলেও ঘুমাসে না, কথা কোন আসেনি, তার টাকা পয়সা শুধু টেনশন আর টেনশন, শুধু টেনশন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, উম্মত আমি নবী গরিবি হাওলাত বেঁচে নিয়েছি, নবীর জীবন এমন অবস্থা ভাবে কাটতো আমার ভাইয়েরা। আল্লাহ নবী বলতেন, আমি নবী যদি বলতাম উহুদ পাহাড় সোনায় পরিণত হইয়া যাও, বলতে দেরি হইতে দেরি হইতো না, কিন্তু আমার নবী বলে নাই, নবী বলে নাই। আল্লাহ নবী গরিবি হাওলাত বেঁচে নিয়েছে, গরিব উম্মতেরা, ও গরিব উম্মতেরা, নবীর জীবন কেমন একটু তাকায়া দেখো না। খন্দকের যুদ্ধের ময়দানে আমার নবী খাল খনন করবে, আল্লাহ হাবিবের কাছে সাহাবীর অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদার এমন ভাবে লাগছে, নবী গবাবার সময় পেটের ভিতরে পাথর লাগাইয়া রাখছি, সবাই নবীকে দেখায়। আল্লাহর হাবিব তাকায় বলে, সাহাবীরা দেখো দেখো, তোমরা একটা একটা পাথর লাগাইছ, আমি নবী দুইটা পাথর লাগাইয়া রাখছি। আল্লাহ আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আহলে বায়াত, নবীজির কলিজার টুকরা, এমন অবস্থা হতো মাঝে মধ্যে, গড়ে সুরাতে পর্যন্ত আগুন জ্বলত না, খাবারে কিছু থাকতো না। ফাতেমা আল্লাহ নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা জি গো, ও বাবা, দুনিয়াবি জীবন বুঝি আমাদের এমন জীবন গো বাবা। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, ধৈর্য ধারণ করো, সবর করো রে মা, দুনিয়ার জমিনে তোমরা হবে এমন, আখরাতে তোমরা হবে বাদশা। কি হবে, কি হবে, বাদশা হবে। ফাতেমা বলেন, বাবাজি একটু কি দুনিয়া চাওয়া যায় না গো বাবা। আমার নবী বলেন, ফাতেমা রে, যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করলেন। আমার নবী বলেন, ফাতেমা যায় নামাজ ধরে টান দাও, যায় নামাজ ধরে টান দিলে নামাজের পরে, ফাতেমা দেখো তো নিচে কিছু দেখা যায় কিনা। আল্লাহ নবী দেখাইয়া দিলেন, নবী বললেন, আরে দুনিয়ার সম্পদ আমি নবীর পিছনে পিছনে ঘুরে, দুনিয়াবি সম্পদ কার পিছনে ঘুরে, আমার নবীর পিছনে পিছনে ঘুরে, টাকা পয়সা মনি মুক্তা সিরি ফোন্না স্বর্ণ গয়না যত কিছু আছে, নবী বলেন এগুলো আমার পিছনে পিছনে ঘুরে, আমি নবী চাই নাই, আমি নবী হাত বাড়াই নাই। ফাতেমাকে বললেন, ফাতেমা দেখো নামাজের পরে চাই নামাজ টান দিয়া দেখো কিছু দেখা যায় কিনা। হ্যাঁ বাবাজি, দেখা যায়। কি দেখা যায়? আল্লাহ নবীর কাছে বললেন, বাবাজি দুনিয়ার সম্পদ গুলা, হীরা সুরি মুক্তা পান্না স্বর্ণ রূপা গুলা, আমার জানামাজের নিজ দিয়ে যেন বয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা যদি দুনিয়া চাও আক্রিয়ে ধরো রে মা, আক্রিয়ে ধরো, যদি আখেরা চাও ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ আকবার। নবীজির কন্যা ফাতেমা ছেড়ে দিলেন, আখেরা চাইয়া নিলেন। আমার নবী গরিবি হাওলাতের জীবন নবী কাটাইলেন, আমার নবী তারফ আল্লাহর গরিবদের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন, ও গরিব জেনে নাও, দুনিয়া উম্মতের 500 বছর আগে আমার গরিব উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরিবেরা কেন ধনীদের 500 বছর আগে যাবে, কারণটা কি? আল্লাহ নবী বললেন, ধনীরা তো হিসাব দেওয়ার জন্য দাঁড়াইয়া থাকবে, গরিবেরা তো আর দংশমত হিসাব দেওয়ার জন্য দাঁড়াইয়া থাকতে হবে না, এই জন্য এরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। তাহলে গরিবের জন্য নবীর জীবনীতে আদর্শ আছে না নাই? আর কত আদর্শ আল্লাহর হাবিব জানাইয়া দিলেন। আ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউওয়ালুম মান ইউহাররিকু খালাকাল জান্নাতা ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'ায়াল ফুকারাউল মুমিনিন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী জানাইয়া দিলেন, ময়দানে মাহশারে আমি নবী যখন জান্নাতের গেট ওপেন করব, জান্নাতের দরজা ওপেন করব, ওয়া মা'ায়াল ফুকারাউল মুমিনিন, আমি নবীর সঙ্গে জান্নাত উপনের সময়ে আমার গরিব উম্মতেরা থাকবে।
আল্লাহু আকবার বলেন না। তাহলে গরিবে হাওলাত, গরিবের জন্য নবীর জীবনে আদর্শ আছে না নাই কথা বলেন না বাবা, আছে না নাই? এইভাবে বলতে গেলে কিন্তু আপনাদের ধৈর্য হবে না। এবার একটু সামনে যাই, ধনী যারা, ক্ষমতাশীল ব্যক্তি যারা, এদের জন্য নবীর জীবনে আদর্শ আছে না নাই? কোথায় আদর্শ আছে, এরা কোথায় আদর্শ পাবে? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়েছিল, কত হিজরিতে বললে, কত হিজরিতে? অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয় হয়ে গেল, মক্কার কাফেরারা ভয়ে পলাইতে শুরু করলো, আর রক্ষা নাই, আর উপায় নাই রে, আর উপায় নাই। এতদিন যে মুসলমানদেরকে কষ্ট দিছি, মুসলমানদের পথের মধ্যে কাটা দিয়া রাখছি, মুসলমানদেরকে আঘাত দিছি, কত বকাবকি করছি, কত গালি গালাজ করছি, আর রক্ষা নাই, আর রক্ষা নাই। কাবা মুসলমানদের দখলে, মক্কার গভর্নর আমার নবী হইয়া গেলেন, জোরে করুন আমার হাওয়া। নবীর জীবন যে শুধু গরিবে হাওলাদের জীবন কাটছে শুধু তা নয়, আমার নবী মক্কার বাদশাহ, মদিনার বাদশাহ, আল্লাহু আকবার, আমার নবী দুনিয়ার বাদশাহ, আখিরাত বাদশাহ, কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ, তুমি বাদশার বাদশাহ, কি পারেন আপনারা বাবা বলেন না, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ, তুমি বাদশার বাদশাহ, তোরানে ওয়ালা নবী বাসানে ওয়ালা, তোরানে ওয়ালা নবী ফিলানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, মুহাম্মদ মুস্তফা। তাহলে কি বোঝা গেল, আমার নবী বাদশার ও বাদশাহ, কথা বলেন ঠিক কি না? নবীরে বাদশাহ বানাইলেন কে, আর জোরে কর না কে, আল্লাহ বাদশাহ বানাইলেন আমার নবীকে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে কাফেররা যখন ভয়ে পলাইতে শুরু করলো, মুসলমানদের ভয়ে আর রক্ষা নাই, আমার নবী জানাইয়া দিলেন, ও মক্কার কাফেররা, মুসলমানদের ভয়ে তোমরা পালায়ও না, মুসলমানদের ভয়ে তোমরা দূরে সরে যাইও না, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিলা। কি করে দিছে কথা, কি করে দিছে? এতদিন নবীকে কষ্ট দিছে, নবীর পথে কাটা দিছে, নবীকে বকা বকি করছে, নবীকে অনেক কষ্ট দিছে, মরা মোটা ফসা উজুরি নবীর গায়ের মধ্যে চাপাইয়া দিছে, নবীকে পাথর মারছে, নবীর জন্য গর্ত করে রাখছে, কথা কর ঠিক কিনা? এখন ক্ষমতা পাইছে কে, আমার নবী ক্ষমতা পাইছে কে? ক্ষমতা পাওয়ার পরে কাফেররা, এতদিন ছিল বাঘ, এখন বিড়াল হইয়া গেছে, কি হয়ে গেছে? বিড়াল হইয়া গেছে, নবী মক্কার গভর্নর হইয়া গেলেন, কাফেররা কয় আর রক্ষা নাই। আল্লাহ নবীর কানে যখন আওয়াজটা চলে গেল, আমার নবী বললেন, শুনো রে মক্কার কাফেররা, বিভিন্ন গোত্রের লোকেরা, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, মুসলমানদের ভয়ে তোমরা পালায়ন কইরো না, তোমরা রাস্তা যেরকম নিরাপদ থাকবে, বাড়িতে ঘরে তোমরা নিরাপদ থাকবে। আমার নবী যখন এই ঘোষণা দিয়া দিলেন, মক্কার কাফেররা অবাক হয়ে যায়, হাই রে, এ কেমন নবী রে, এ কেমন ধর্ম রে, এ কেমন মুসলমানদের পরিচয়, ক্ষমতা পাওয়ার পরেও আঘাত করে না, মাফ করে দেয়, জোরে কোন কি করে দেয়, আরো জোরে কর না কি করে দে, ক্ষমতা পাওয়ার পরেও মাফ করে দিছে, আঘাত দেয় নাই, কষ্ট দেয় নাই। আর ওনার মতো নবী তো জগতে হতে পারে নাই, আমরা অজ্ঞতার যুগে ছিলাম, অন্ধকার যুগে ছিলাম, মক্কার গোত্রের লোকেরা দলে দলে আইসা আল্লাহর নবীর কাছে সিলিন্ডার গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমরা বুঝি নাই, বুঝতে পারি নাই, নবীকে কষ্ট দিয়েছি, ও নবী কষ্ট দেওয়ার পরেও যেই নবী ক্ষমা করে দিতে পারে, ক্ষমতা পাইছে, প্রতিশোধ নাই নাই, ওনার মতো পয়গম্বর হতে পারে নাই, নবী গো আমাদেরকে ফরায়া দেন, লা ইলাহা বলো, লা ইলাহা, জোরে লা ইলাহা,
বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদকে দিয়ে বলে মারহাবা, আমার নবী কি করে দিছেন কথা কেন কি করে দিছেন, মাফ করে দিছেন, ক্ষমা করে দিছেন, কি হয় নাই? বিভিন্ন গোত্রের লোকেরা দলে 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 এসে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, আল্লাহ পাক সূরা নাযিল করে দেয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বলুন না, ইজা জা নাসর ورأيت الناس يدخلون في دين الله أفواجا। الله أكبر, আল্লাহ পাক বলেন ইজা যখন আসলো নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, কার সাহায্য? মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছিল মুসলমানদের সংখ্যায় কম, আল্লাহ প্রত্যেক যুদ্ধের ময়দানে আকাশের ফেরেশতা নাযিল কইরা মুসলমানদেরকে সাহায্য করছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক বলেন ইন্না লিচ্চা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও নবী আপনাকে মহা বিজয় দান করেছি, আপনাকে মহা সাফল্য দান করেছি, এই মহা বিজয় হলো মক্কা বিজয়। কোন বিজয়? কোন বিজয়? মক্কা বিজয়। আজান গোপনে ছিল, নামাজ গোপনে ছিল, দাওয়াত গোপনে ছিল, যখন মক্কা বিজয় হয়ে গেছে আর গোপনে নাই, সব ওপেন হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন না, নবী ক্ষমা করে দিছেন, বিভিন্ন গোত্রের থেকে লোকেরা আসতেছে, আর এমন নবী কোথায় পায় যিনি ক্ষমতা পাওয়ার পর ক্ষমা করে দিছে, মাফ করে দিছে? আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দেন নবী গো, শুধু আপনি একটা বার বলছেন ক্ষমা করে দিলাম, সবাই কিভাবে আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে? আল্লাহ পাক বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসলো আল্লাহর সাহায্য, আল্লাহর মহা বিজয়। ওয়া রাআইতান নাস, নবী গো আপনি দেখতে পাবেন, ওয়ারাইত আপনি দেখতে পাবেন, আর নাস মানুষদেরকে মানে বিভিন্ন গোত্রের লোকদেরকে, সাইয়াদ খুলুনা ওসিরে তারা প্রবেশ করতেছে, ফি দিনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দিনে আল্লাহর ধর্মে দলে দলে গোত্রে গোত্রে আইসা ইসলাম ধর্ম তারা গ্রহণ করতেছে। আল্লাহু আকবার বলেন না, হে আমার তালা পাল্লার বাইরা রে, ও আমার বন্ধুরা, কেন বললাম একটা মাত্র উদ্দেশ্য ছিল, আমার দেশের মধ্যে যারা ক্ষমতা পার্টি ক্ষমতাশীল আছেন না নাই, আমরা তো একটু ক্ষমতা পাইলে কিভাবে আঘাত করার সেই চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা, কিন্তু নবীর চরিত্র এটা না, নবীর জীবন এটি না, আমার নবী ক্ষমা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ ব্যবস্থা করে রেখে দিয়েছি। নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নবীর রঙ্গে রঙ্গিন হয়ে যাও, নবীর চরিত্র চরিত্রবান হয়ে যাও। আমার নবী ক্ষমা করে দিলেন, কিন্তু আমরা কি করি ক্ষমতা পাইলে? কথা কোন ঠিক কিনা, আমরা ক্ষমতা পাইলে অপব্যবহার করি, কিভাবে আঘাত করবো সে চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? তো নবীর উম্মত দাবি করতে পারবেন? পারবো? পারবো না বাবা। এই জন্য নবীর চরিত্র নবীর আদর্শ গঠন করার দরকার আছে না নাই? নবীর চরিত্র এমন, রমজান মাস আসছে, মাল সামানার দাম কমাইয়া দিছে ব্যবসায়ীরা, কথা কোন ঠিক কিনা? সৌদি আরবে গেছেন এরকম অনেক, এখানে আসেন না অনেকে, আসেন না, আসেন না, রমজান মাসে কি দাম কম না থাকে বেশি থাকে, কথা কর না? নবীর জীবনী নবীর চরিত্রের মধ্যে ব্যবসা আসে না? আমাদের দেশে ব্যবসায়িক আসে না নাই, এরা কার থেকে ব্যবসা শিখবে? আমার নবীর জীবনী থেকে, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন হাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদ কি হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা কি, ব্যবসা কি? এখন আমরা হারাম বেছে নিয়েছি, কথা কোন ঠিক কিনা? এক টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 50 টাকা, আছে না? আর কত বেজাল, কি বেজাল! যত 2 নম্বরই বাংলাদেশের মধ্যে খাবারের মধ্যে এত বেজাল,
বহির্বিশ্বের পৃথিবীর কোন রাষ্ট্র এরকম রেকর্ড ইতিহাস নাই, বাংলাদেশের শুধু একমাত্র প্রত্যেকটা খাবারের মধ্যে রেজাল্ট। কথা কন না কেন, যে ফার্ম করছে মনে করেন এখানে থাকতে পারেন, বেদিম মাফ করবেন, আমার উদ্দেশ্য আপনাকে ঘায়েল করার জন্য নয়। মনে করেন যে একটা ফার্ম করছে মনে করেন, সে চিন্তা করে কিভাবে 15 দিন এটা 1 কেজি বানানো যায়। কথা কন না কি, 1 মাসে কিভাবে এটা 2 কেজি 3 কেজি বানানো যায়। যত রকমের মেডিসিন আছে, মেদ ইনজেকশন, মেদ ওষুধ খাওয়ায় দেয় যে 15 দিনের মধ্যে এটা সাপ্লাই দিতে হবে, না হয় সালানো গেছে, আমও গেছে, সালাও গেছে। এই যে চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা বাণিজ্য, যে মনে করেন আমাদের দেশের যে মনে করে ফিশারি করলো, সে চিন্তা করলো যত রকমের মেডিসিন ওষুধ খাওয়ানো যায়, যেভাবে 2 মাসে 1 মাসে মাসে আমি 1 কেজি 1.5 কেজি 2 কেজি বানিয়ে নিতে পারবো। কথা কন্যা, এইভাবে প্রত্যেকটা সেক্টরে, এমন একটা সেক্টর আপনি দেখবেন না যে এই সেক্টরে দুর্নীতি নাই। কথা কন্যা, কিন্তু আমাদের মাথা তো টুপিও আছে, মুখে দাঁড়িও আছে, হাতে তসবিও আছে, মাঝে মাঝে ইল্লাল্লাহ জিকিরও চলে, ভিতরে 2 নম্বরই। কথা কনে আছে না নাই, ভিতরে 2 নম্বরই আছে না নাই। দোকা দেয়, ফতোয়া না পড়ে, খাদ্যের মধ্যে ভেজাল মিশায় আছে না নাই, কেউ আসেনি। এই যে রমজান মাস আমাদের কাছে আসতেছে, আপনি ইফতারে কিনতে যান, আপনি দ্রব্য সামগ্রী কিনতে যান, এর মধ্যে ভেজাল আছে না নাই? কথা কন্যা, 2 নম্বরই আছে না নাই? আল্লাহ নবী বলছেন, মান গাশা ফালাইসা মিন্নি, আমার উম্মতের মধ্যে যারা দুকা দেয়, যারা প্রতারণা করে মানুষের সঙ্গে, যারা দুকা দেয়, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। তো নবী যে এই কথা বললেন উম্মতের অন্তর্ভুক্ত না, আমরা তো কিন্তু ঠিকই মাথার মধ্যে টুপি লাগাইয়া তসবির হাতের মধ্যে লইয়া ব্যবসা করতেছি ঠিকই। কথা কন্যা, কারণ এই সুরত না ধরলে তো মানুষ বিশ্বাস করবে না বাবা, ঠিক কি না? আফসুস, আফসুস। আল্লাহ নবী বলছেন, ব্যবসায়ীরা ব্যবসা করবে সৎভাবে, অনেসভাবে, সততার সঙ্গে। ব্যবসায়ীদের কত মর্যাদা, কত মর্যাদা! আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। একজন সৎ ব্যবসায়ী, আদর্শ ব্যবসায়ী, নীতিবান ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের কাতারে থাকবে, সিদ্দিকের কাতারের সঙ্গে, শহীদের সঙ্গে থাকবে, ওলিদের সঙ্গে থাকবে, একজন আদর্শ ব্যবসায়ী। আল্লাহু আকবার! আমাদের দেশে সেই ব্যবসায়িক পাওয়া যায়? পাওয়া যায় না রে। যত রকমের পারে মানুষের মাপে কম দেয়, ওজনে ঠকায়। কথা কন না, আমরা মাঝে মাঝে মিডিয়াতে দেখি এখন ডিজিটাল পাল্লালাম সে চুরি করে পয়েন্ট কমায় রাখে। কথা কন আছে না নাই? আবার এমন অনেক ব্যাপারই আছে গো, নেওয়ার সময় বেশি বেশি নেই, দেওয়ার সময় কম কম দেয়, আছে না নাই? তাহলে আমি বলি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াসতাউফুন। আল্লাহু আকবার! আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভাগ্য তাদের জন্য, ওয়াইল নামক যুব তাদের জন্য, কপাল ভরা হতভাগা তাদের জন্য, যারা মানুষ মানুষকে মাফে কম দেয়। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? বাবা হয়তো বা বলতে পারে, শাহলমজের কোথার থেকে আবার আসলো, আমাদেরকে কিছু কথা বলে গেল, গায়ে লাগলো, গায়ে লাগলে কিছু করার নাই, তিতা না লাগলে মিঠা ভাব যাবে না। কথা কোন ঠিক কি না? আল হাক্কু মুরুন, নবী বলে গেছেন হক কথা তিতাই লাগবে। আমার দেশের কবিরাজেরা যারা কবিরাজি করে, জ্বর বেশি হইলে সিরু তার পানি খাওয়ায়, কিসের পানি? সিরু তার পানি, তিতা না মিদা। কথা কন না, তিত কারে কয়? আরে বাবা রে, সে একবার জিব্বা দিতে সে বুঝে তিতা কারে, চিনি দিলে ওটা তিতা কমে না। কথা কন ঠিক কি না? তো তিতা না খাইলে মিঠা অনুভব করা যায় না। কথা বলেন ঠিক কি না? তিতা না খাইলে মিঠা অনুভব করা যায় না। হক্কতাগুলা তিক্তার মতো লাগবে, হক্কতাগুলা কাটার মতো লাগবে, এগুলা গ্রহণ না করলে আপনি সত্যটা খুঁজে পাবেন, খুঁজে পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছিল একজন সাহাবী, যে তাকওয়া কাকে বলে? কি কাকে বলে? তাকওয়া কাকে বলে? তো উনি বলছেন, তাকওয়া কাকে বলে তুমি কি জানো? বলে কাকে বলে? বলে তুমি কি কখনো কোনোদিন
কাঁটাযুক্ত পথ দিয়া, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতে তুমি কি কখনো দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে মানুষ কিভাবে হাঁটে? বলে মানুষ খুব সতর্ক ভাবে হাঁটে। কেউ নুঙ্গি আলগি দিয়া হাঁটুর উপরে উড়ে, কেউ গোঁজ দিয়া, কেউ আবার ঘিসে মিশে, কোন রকমে সতর্ক ভাবে আপনি কিভাবে হাঁটবেন খুব সতর্কতার সহিত, কথা ঠিক কিনা, যেন একটা কাঁটার আঘাত আমার গায়ে না লাগে। তো এটার নামে হচ্ছে তাকওয়া। আল্লাহর পথে চলতে হলে অনেক বাধা আসবে, আঘাত আসবে, শয়তান দুকা দিবে, ফতনা করবে, তোমাকে দুকা দিয়ে নিয়ে যাবে, কিন্তু সতর্কভাবে সাবধানভাবে চলতে হবে, এটার নামে হচ্ছে পরিপূর্ণ তাকওয়া। কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেন, যারা মাফে কম দেন এদের জন্য ওয়াইল নামক দুযোগ আমি আল্লাহ দেরি করে রাখছি। আমার দেশে এমন কিছু লোক আছে গো, নয়ের ছয় বানায়া, ছয়ের নয় বানায়া কারবার করে, আসেন না আছে না নাই, নয়েরে ছয়, ছয়েরে বুঝেন নাই কথা। আপনি মনে করেন ইংলিশে একটা ছয় লাগবে, কিসে? ইংরেজিতে একটা ছয় লাগবে, আবার একটা নয় লাগবে, নয়টারে উল্টাইলে ছয় হবে, ছয়টারে আবার ঘুরে ধরলে নয় হবে, কথা কোন ঠিক কিনা? আমার দেশে এমন কিছু অসাধু ব্যবসায়ী হয়ে গেছে গো, যারা নেওয়ার সময় ছয়টারে নয় বানায় আনে, আবার দেওয়ার সময় নয়টারে ছয় বানায় দে, আছে না? আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভাগ্য তাদের জন্য যারা মুর্শিদদেরকে মাফে কম দেয়। আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাফুন, যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় বেশি বেশি মেপে নেয়, দেওয়ার সময় গো কম কম মাইফা দেয়, এরকম লোক আছে না? আল্লাহ পাক বলেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না, চিন্তা করে না, আমি আল্লাহ তাদেরকে আবার হাশরের ময়দানে উত্থাপন করব, তারা হাশরের ময়দানে উঠবে, ইয়াউমিন আযীম, মহা দিবস আমি আল্লাহ তাদেরকে উঠাবো, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষেরা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ায় যাবে, দণ্ডমান হয়ে যাবে, মানুষ কি চিন্তা করে না, মানুষ কি ধারণা করে না, আসলে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা এই অবস্থা করি, কথা কোন ঠিক কি না? তাহলে আমার ভাইরা, যে আয়াত আমি নিয়েছি ব্যবসায়িকের জন্য, নবীর জীবনীতে আদর্শ আছে না? না কথা বলেন না না হাই। এরপর আমার নবী আদর্শটা কেমন দেখেন? যারা আমার দেশে যারা মনিব, যারা লোক লয়া কাজ করায় কাজ করায়, আল্লাহর হাবিব এদেরকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মালিকেরা, তোমরা যে শ্রমিক লয়া কাজ করাও, আতুল আজির আজরাহু কবলা ইউজিফাইরকাহু, শ্রমিকের গামটা শুকাইবার আগে তার পরিশুদ্ধ করে দাও। আল্লাহু আকবার, গাম শুকাইবার আগে কি দিয়া দাও? পারিশ্রমিক। আর শুকাইবে তো দূরের কথা, তিন বাজার চলে গেলে তো দেয় না, কথা কন না, মাস চলে গেলে দেয় না, বছর চলে গেলে তো দেয় না। এমন অনেক মানুষ আমরা আছি, দোকান এক দোকানে বাই খাইয়া ছয় মাস হয়ে গেলে ওই দোকানে কাছে দিয়ে আর যাই না, কথা কন না, আছে না নাই? আমাদের চরিত্র এমন, আমাদের আদর্শ এমন, মানুষের মাথা বেঁচে আমরা খাই, কথা কন আছে না নাই? মানুষের রব বেচা, মানুষের মাথা বেচা, কত কষ্ট করে শ্রমিক, যেখানে নবীজি বললেন সেখানে দূরের কথা, আরো কিভাবে মানুষের মাথা বেচা খাইতে পারবো? আমাদের দেশে কিছু আদম আছে না? নাই আদম? আমাদের দেশের লেবার নিয়ে বিদেশি নিয়ে বিক্রি করে ফেলে, আছে না? কথা বলেন না? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিন ব্যক্তির বিপক্ষে আল্লাহ পাক দাঁড়াইয়া যাবে। এর মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি শ্রমিক লইয়া লোক লইয়া কাজ কইরা এদের কাজে টাকা মাইরা খাইছে, এদের বিরুদ্ধে আমার আল্লাহ স্বয়ং নিজে দাঁড়াইয়া যাবে, কথা কো ঠিক কি না? আর শ্রমিক যারা আছে গো, এদেরকে আমার নবী জানাইয়া দিলেন,
তোমরা কোনদিন মালিকের সঙ্গে তোমরা কোনদিন ধোকা দিবে না, প্রতারণা করবে না, মালিককে ঠকাবে না, কাজে ফাঁকি দিবে না। তোমরা মালিকের সন্তুষ্টি অর্জন করে চলো, তোমরা মনিবের সন্তুষ্টি অর্জন করে চলো। মনে রাখো, তুমি যার মাধ্যমে কর্ম করতেছ, তোমার মালিক যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। আল্লাহু আকবার। কিন্তু কেন আমরা দেখি অনেক শ্রমিক আছে মালিকের কাজে চুরি করে, সম্পদ চুরি করে, আছে না নাই? কোথায় গেল আমাদের শ্রমিকের আদর্শ? কোথায় গেল মালিকের আদর্শ? কোথায় গেল ব্যবসায়ীকের আদর্শ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, পরকালে মুক্তি পেতে চাও, মাফ পেতে চাও, আমার বন্ধুর চরিত্র গঠন করো, বন্ধুর জীবনী তোমাদের জন্য আদর্শ বানাইয়া দিছি। আল্লাহর হাবিবকে বাদ দিয়া, নবীর জীবনী বাদ দিয়া কোনদিন পূর্ণাঙ্গ মুসলমান দাবি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মদিনা নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহু আকবার। তোমরা সকলে এক একটা অভিভাবক, এক একটা গার্ডিয়ান। আমরা গার্ডিয়ান কিনা? গার্ডিয়ান কিনা? মনে করেন আপনি সমাজের দায়িত্ব নিয়ে আছেন, আপনি চেয়ারম্যান, ইউনিয়নের দায়িত্ব আপনার কাছে, আপনি মেম্বার, ওয়ার্ডের দায়িত্ব আপনার কাছে, আপনি মাতা বর, বাড়ির দায়িত্ব কিন্তু আপনার হাতে, আপনি ঘরের গার্ডিয়ান, ছেলে মেয়ে পরিবার পরিজনের দায়িত্ব আপনার হাতে। কথা বলেন ঠিক কি না? আপনি বাবা হয়েছেন, ছেলে মেয়েদের দায়িত্ব নিতে হবে, বড় ভাই হয়েছেন, ছোট ভাই বোনের দায়িত্ব নিতে হবে, স্বামী হয়েছেন, স্ত্রীর দায়িত্ব নিতে হবে। এই জন্য আমার নবী বলেন, তোমাদের যার যার অবস্থান থেকে তোমরা সকলে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবে, কি দায়িত্ব পালন করেছ, কতটুকু দায়িত্ব পালন করেছ, আমি আল্লাহর কাছে জবাব দিয়া যা। উপায় থাকবে? উপায় থাকবে নিও? উপায় থাকবে না? উপায় থাকবে না? কিন্তু আমরা তো সেদিকে চিন্তা ভাবনা করি না, আমরা তো সেদিকে চিন্তা ভাবনা করি না। ছেলেমেয়েরা রোজার উপযুক্ত হয়েছে, অনেক গার্ডিয়ান আছে, মা বাবা আছে, মানা করে দেয়, তুই রোজা রাখিস না, রোজা রাখলে শরীর কমে যাবে, স্বাস্থ্যটা কমে যাবে, আছে না? কথা কন্যা আছে না? মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। রমজানের প্রস্তুতি কিভাবে নিবেন? কিভাবে নিবেন? আমাদের দেশে তো অনেকে রমজানের প্রস্তুতি নিয়ে রাখছে, হুজুর আমি 5 কেজি ছোলা বুট কিনছি, তেলের দাম বাইরে যাবো, তেল কিনে রাখছি, পেঁয়াজ রসুন আদা মশলা যা আছে রমজানের ইফতারি পেঁয়াজি টেউজি খাইতে যা লাগে আমি সব রোজার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের দেশে কিছু মানুষ মনে করে এটা রমজানের প্রস্তুতি, হুজুর ঠিক নেই, আসতে নিয়ে এরকম অনেকে ব্যবসায়ীরা মনে করে দোকানের মধ্যে গুদামজাত করে রাখছি মাল, রে কোনো অসুবিধা নাই, রমজানের প্রস্তুতি নিয়ে রাখছি। আসলে কি এটা রমজানের প্রস্তুতি নিও? কথা কয়ে রমজানের প্রস্তুতি নি? আফসোস, আমার নবী বললেন প্রত্যেকটা কাজের প্রিপারেশন আছে, আছে না? নাই, প্রস্তুতি আছে। তো এই মাস থেকে তোমরা রমজানের প্রস্তুতি নাও, মাহে রমজান তোমাদের মাঝে আসতেছে, আগমন করতেছে, এই মাস থেকে প্রস্তুতি গ্রহণ করো, বেশি বেশি রোজা রাখবে, নফল রোজা রাখবে, দান সাদকা করবে, ইবাদত বন্দি করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, জিকির আজকার করবে। রমজান আমাদের মাঝে আগমন করতেছে, রমজানকে আমরা স্বাগতম জানিয়ে বরণ করে নিব, রমজান এক মাস মেহমান হয়ে আমাদের কাছে থাকবে। কথা কোন ঠিক কিনা? তো মেহমান হয়ে থাকলে আমরা রমজানের আদব রক্ষা করব, রমজানের ইজ্জত রক্ষা করে যদি আমরা চলতে পারি ময়দানে মাহশারে, ওই মেহমান আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর আদালতে, আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে, যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে তো রোজাদার চাইতে বেরোজগারের ঠেলা বেশি, কথা কর ঠিক কিনা? কেনাকাটার মাস, নতুন জামা না কিনলে নাই হবে, পোশাকটা না কিনলে নাই হবে। আহারে, তাকওয়া কাকে বলে? লিবাসুত তাকওয়া মিনকুম, তাকে বলা হয় লিবাসুত তাকওয়া। আর এই পোশাক কি তাকওয়া বলে কি করবেন? নলে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদগার ময়দানে যাবেন, তাতে কি হয়েছে? অন্তরের তাকওয়া হচ্ছে বড় তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? অন্তরের তাকওয়া হচ্ছে বড় তাকওয়া। আমরা তো বাহ্যিকভাবে মানুষকে মূল্যায়ন করি তার শুরুতে, সেরাতে, তার পোশাকে, দামি জুতা পায়ে দিলে, পাঞ্জাবি পরলে, ঘড়ি একটা লাগাইলে, মোবাইল একটা থাকলে,
কত গুরুত্ব, কত মূল্যায়ন, বিতর্কগত ভাবে কি আছে আমরা মূল্যায়ন করি না, কথা কোন ঠিক কিনা। আরে আল্লামা শেখ সাদির জীবনী আসছে এমন, শেখ সাদি এক দাওয়াতের মধ্যে গেলেন, সিরাফারা জামা কাপড় গায়ে দিয়ে দাওয়াতে গেছে, দাওয়াত দিছে এক লোকে, দাওয়াতে গেলেন অনেক লোক ইনভাইট করলেন, বসে আছে শেখ সাদি সিরাফারা জামা কাপড় গায়ে দিয়ে দাওয়াতে যা বসে রয়েছে রে। এখন শেখ সাদির কেউ চিনে না, খাবার দিতেছে সবাই, টেবিলের মধ্যে খাবার দিতেছে, শেখ সাদির সামনে কেউ প্লেট দেয় না, খাবারও দেয় না। শেখ সাদি অনুভব করতে পারলেন যে আমার সমস্যাটা কোথায়, হয়তো আমি ফুরান জামা গায়ে দিয়ে আসছি, সিরাপাটা জামা গায়ে দিয়ে আসছি, এই জন্য তারা কেউ আমাকে পছন্দ করে নাই, উনি খাবার না খেয়ে চলে গেলেন। আল্লাহর ওলি তো, কথা বলেন ঠিক কিনা, খাবার না খেয়ে চলে গেলেন। আবার কোন একদিন কোন এক সময় শেখ সাদিকে দাওয়াত দিলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে কিন্তু আমি ফুরান জামা গায়ে দিয়ে যাবো না, আজকে আমি নতুন পাঞ্জাবি নতুন জামা গায়ে দিয়ে আবার দাওয়াতে যাবো। যেই মুহূর্তে নতুন জামা কাপড় গায়ে দিয়ে দাওয়াতের মধ্যে আসলেন, বাহ কি সায়েন্স হলো, ওনার সামনে খাবার হাজির হয়ে গেছে। শেখ সাদি কি করলেন, ডান হাতে বাম হাতে খাবার গুলা নিয়ে এই ফকটের মধ্যে ঢুকাই দিতেছে, এই ফকটের মধ্যে ঢুকাই দিতেছে, খা দামারে বলতেছে যে জীবন তোরে খায়ালো খানা, ধরে বলতেছে জীবন তোরে খানা খায়ালো, সবাই বলতেছে হুজুর হুজুর আরে কি করতেছে, কিছু আছে না এরকম, যদি মনে করেন তারা ফাল্লা জমিনে একটা ইমাম সাহেব যদি এই কাজ করে তবে হুজুরের জীবনে মনে দাওয়াত খায় না, আসেন এক দল এরকম, আস্তে হাঁটলো দোষ, জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলে কড়া জানি দাওয়াত খায় আর টায়ার হয়ে গেছে, তাড়াতাড়ি হাঁটলে কয় ওইসা দাওয়াত জানি কয়দিন উফা উফবার জানি আসে, হুজুর কি করতেছেন আপনি, এটা কি করতেছেন, শেখ সাদি বলতেছে আরে শোনো তোমরা তো আমাকে খাবার দাও নাই, আমার জামাকে খাবার দিয়েছো, এই জন্য আমি আমার জামাকে খাবার খাওয়াইতেছি, খা জনমের খানা খেয়ালো। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা, আল্লাহর কাছে আমরা দোয়া করে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। ইয়া নবী সালাম।